ষষ্ঠ শ্রেণী 2023 সালে পরীক্ষার জন্য লাস্ট মিনিটে যে প্রশ্নপত্র ইতিহাস থাকতে গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। মেগালিথ কি? বড় পাথরের সমাধি। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটি? উত্তরে অসমক। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের লেখা। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? ত্রিপিটক। ইন্দো-আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য? উত্তরে ঋগ্বেদ। শিলাদিত্য কার উপাধি? হর্ষবর্ধনের উপাধি। কেবলের নামে কে পরিচিতি ছিল? বর্ধমান মহাবীর। কলিঙ্গরাজ খারবেলের বিবরণ কোথা থেকে পাওয়া যায়? হাতিগুম্ফা শিলালেখ থেকে। ইন্ডিকা বইটি কার লেখা? মেগাস্থিনিসের লেখা। বেদের অপর নাম? উত্তরে শ্রুতি। মহাকত্রব কার উপাধি? রুদ্রদামনের উপাধি। এছাড়াও প্রশ্ন রয়েছে টিকালেখ দশ রাজার যুদ্ধ এবং টিকালেখ অশোকের ধর্ম। শক সাতবাহন লড়াইয়ের মূল কারণ কি ছিল? নেক্সট প্রশ্ন দেখো। এরপরে যেখানে প্রশ্নপত্র, কনিষ্কের মূর্তি সম্পর্কে লেখো। মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? ধর্মচক্র প্রবর্তন বলতে কি বলছো? এছাড়াও পাঁচ নম্বরের প্রশ্ন, বৈদিক সমাজ ধর্ম সম্পর্কে লেখো। এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে লেখো। দিগম্বর ও সীতামোর বলতে কি বলছো? 2+3।